प्रिय शिक्षार्थी फुलडी बालिका उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबा के स्वागत जानाई तपन कुमार मंडल सहकारी शिक्षक। आज के तुम्हारे अष्टम श्रेणी विज्ञान विषय चतुर्थ अध्याय उद्भिदे वंश बृद्धि लिए किस अंश में आलोचना करब। এটা শুধুমাত্র সময় স্বল্পতার জন্য পুরো অধ্যায়টা আমি আলোচনা করতে পারবো না। ইতিপূর্বে তোমরা তো সবাই আতঙ্কে রয়েছো মহামারী করোনা ভাইরাস নিয়ে। আমি আশা করি এই করোনা ভাইরাসের মধ্যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাইকে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে আছো এবং তোমরা থাকবে, কারণ আমাদের ভবিষ্যৎ আজকের এই মহামারীকে যুদ্ধ থেকে যুদ্ধ করে আমরা নিজেকে তৈরি করতে চাই। যাই হোক, আমি পড়ায় ফিরে আসি। আজ আমি তোমাদের যে অধ্যায় আলোচনা করছি চতুর্থ অধ্যায়ের উদ্ভিদে বংশবৃদ্ধি। এই উদ্ভিদে বিভিন্ন ধরনের ভাবে বংশবৃদ্ধি ঘটে। এই বংশবৃদ্ধিটা কিভাবে ঘটে আমি সেটা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব প্রজনন সম্পর্কে। যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে তার নাম হলো প্রজনন। আমি আবারও বলছি, যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বংশ সৃষ্টি করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রজনন। আমরা এখন জানব প্রজনন কত প্রকার। এখানে আমি সময় স্বল্পতার জন্যে আমি কিছু টিপস আর কি বোর্ডে লিখে রাখছি, সেই অনুপাতে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রজনন হল দুই প্রকার, যৌন প্রজনন, দুই নাম্বার হল অযৌন প্রজনন। আমি পুনরায় যেহেতু আমি নিচে থেকে বলে ফেলছি আমি পুনরায় আবার বলছি। এক নাম্বার বলছি অযৌন প্রজনন, দুই নাম্বার হল যৌন প্রজনন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানব অযৌন প্রজননটা কাকে বলে। আমরা এখন জানব অযৌন প্রজননটা কাকে বলে। যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জননকোষের মিলন ছাড়াই যে বংশবৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় অযৌন প্রজনন। আমি আবারও বলছি, যখন দুটি ভিন্ন ধর্মী জননকোষের মিলন ছাড়াই উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে তখন তাকে বলা হয় অযৌন প্রজনন। এই অযৌন প্রজনন আমরা জানব আরও কয়েকটা ভাগে। অযৌন প্রজনন হল দুই প্রকার, স্পোর উৎপাদন আর অঙ্গজ প্রজনন। আমি আবার বলছি, অযৌন প্রজনন দুই প্রকার, স্পোর উৎপাদন এবং অঙ্গজ প্রজনন। স্পোর উৎপাদন সম্পর্কে আমরা এবার জানব। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে বংশবৃদ্ধি যখন ঘটে তখন এই স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। যেমন এখানে আরেকটা আলোচনা আছে অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজননটা কি আমরা এ বিষয়ে আলোকপাত করব। দেহের খণ্ড যখন অংশগুলো খণ্ডিত হয়ে যখন প্রজননটা ঘটে বা বৃদ্ধিটা ঘটে তখন তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজননটা আরও কয়েক ভাগে ভাগ করা যায়। তার আগে আমি আবার এই অঙ্গজ প্রজননটা আরেকবার তোমাদের সামনে সুবিধার জন্য আলোকপাত করছি। যখন দেহের অংশ খণ্ডিত হয়ে কোনো অঙ্গ রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন সাধারণত দুভাবে সংগঠিত হয়, একটি হলো প্রাকৃতিক অঙ্গজ প্রজনন আরেকটি হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন। এখন আমরা যেটা আলোচনা করব কৃত্রিম অঙ্গজ জনন কয়ভাবে ঘটে। কৃত্রিম অঙ্গজ ঘটে সাধারণত চারভাবে, আমি সেগুলো নিয়ে আলোকপাত করব। একটি হলো দেহের খণ্ডনের মাধ্যমে। কৃত্রিম অঙ্গজ জনন যেটা ঘটে থাকে সেটার প্রথম ধাপটা হলো দেহের খণ্ডায়ন।
এই দেহের খণ্ডার অর্থাৎ দেহটাকে তো খণ্ডিত হয়ে যখন বৃদ্ধি হয় বংশ ধরতে তখন তাকে বলা হয় দেহের খণ্ডায়ন। যেমন স্পাইরোবাইরা, মিউকর এই জাতীয় উদ্ভিদের যে বংশধর সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় দেহের খণ্ডায়ন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সামনে আলোচনা করব যে দ্বিতীয় কৃত্রিম অঙ্গজনন অর্থাৎ মূলের মাধ্যমে দ্বিতীয় অঙ্গজ প্রজননটা ঘটে সাধারণত মূলের মাধ্যমে। এই মূলের মাধ্যমে যখন অঙ্গজ উদ্ভিদের বৃদ্ধিটা ঘটে বা বংশধরটা বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় মূলের মাধ্যমে অঙ্গজ প্রজনন। অর্থাৎ এটা মিষ্টি আলু, এর উদাহরণটা হলো মিষ্টি আলুতে সাধারণত এই মূলের মাধ্যমে এই প্রজননটা ঘটে। এবার আমি তৃতীয় ধাপ যেটা আছে সেটা আমি জানব, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজনন। এই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে প্রজননটা ঘটে সেটাই হচ্ছে রূপান্তরিত প্রজনন। অর্থাৎ এখানে আমাদের কিছু উদ্ভিদ রয়েছে যেমন আলু, আদা, কচু, এ সমস্তগুলোর আমরা এই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে প্রজননটা দেখতে পাই। এবার আমার শেষ ধাপটা হলো পাতার মাধ্যমে, পাতার মাধ্যমেও কিন্তু আমাদের প্রজননটা ঘটে। এটা হলো পাথরকুচি পাতা। আর এই পাথরকুচি পাতার আমাদের অনেক যে গুণাগুণ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি এবং আমাদের বাড়িতে প্রয়োজনে আমাদের উচিত লাগানো, এবং এতে আমাদের অনেক যে কবিরাজি যে ওষুধ তৈরি হয় আমরা জানি পাথরকুচি পাতা থেকেও তৈরি হয়। সে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে এই পাথরকুচি পাতা যে আছে একটু স্বচ্ছতা জায়গা তোমরা এগুলো লাগাবে। যাও, আমি তাহলে আজকে আলোচনা করলাম প্রজনন। এই প্রজননটা আমি সংক্ষিপ্তভাবে আরেকবার প্রথম থেকে আমি তোমাদের সুবিধার জন্য আলোচনা করে আসছি। তাহলে আমি প্রজননটা বলছিলাম যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের যে বংশ সৃষ্টি ঘটে তখন তাকে বলা হয় প্রজনন। এই প্রজননটা হলো দুই প্রকার, একটা হলো অযৌন প্রজনন আরেকটা হলো যৌন প্রজনন। আমরা দীর্ঘ সময় ধরে আমরা অযৌন প্রজননটা আলোচনা করলাম এবং এর পরবর্তীতে আমি যৌন প্রজননটা আলোচনা করব। তার আগে আমি এই প্রথমটা একটু আবার আলোকপাত করে যাচ্ছি। তাহলে যৌন অযৌন প্রজননটা হলো দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই যে বংশ বৃদ্ধিটা ঘটে সেটাকে বলা হয় অযৌন প্রজনন। এই অযৌন প্রজনন আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো স্পোর উৎপাদন প্রজনন আরেকটা হলো অঙ্গজ প্রজনন। স্পোর উৎপাদন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে বংশ রক্ষা করে। এবার দেখব আমরা অঙ্গজ প্রজননের প্রভাবের। অঙ্গজ প্রজনন সাধারণত কি, দেহের অংশ যখন খণ্ডিত হয়ে কোনো অঙ্গে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় অঙ্গজ প্রজনন, তখন তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন সাধারণত কয়েকটি ভাগে ঘটে থাকে। তার একটি হলো প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, আরেকটা হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন। এবার হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন কয় ভাগে ঘটে, চার ভাগে ঘটে। সেটা হলো দেহের খণ্ডানের মাধ্যমে, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, আর হলো পাতার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোকপাত করব যৌন প্রজনন সম্পর্কে। যৌন প্রজননটা হলো আগে, এই যৌন প্রজননের আগে আমরা কিছু জিনিস আমরা জানা উচিত, যেটা হলো ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে এইভাবে আমরা নতুন নতুন গাছের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম, যৌন প্রজননটা সাধারণত যে মাধ্যমটা ঘটে সে তার বিষয়গুলো আমরা জানলাম। এবার আমরা যৌন প্রজননটা কাকে বলে। একটি সপুষ্পক উদ্ভিদ, একটি সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে যে বংশ সৃষ্টি করে তখন তাকে বলা হয় যৌন প্রজনন।
আর এই যৌন প্রজননে সাধারণত যখন আমি একটা কথা বলছি যে একটা সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদটা কাক বলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়ে একটু জানব। যে উদ্ভিদের ফুল ও ফল হয় তাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদের একটি উদাহরণ আমি এখানে দেই, যেমন আদর্শ ফুল। আমরা এখন এই আদর্শ ফুল নিয়ে আমরা আলোচনা করব। আজ আদর্শ ফুলটা কাকে বলে? আদর্শ ফুলটা হলো, আমরা জানি এবং তোমরাও জেনে থাকবে, সপ্তম শ্রেণীতে তোমরা এই ফুল সম্পর্কে আলোচনা দেখেছো। এই আদর্শ ফুল হলো একটি ফুলের যখন পাঁচটি অংশ থাকে তখন তাকে বলা হয় আদর্শ ফুল। তাহলে আমরা বলতে পারি জবা ফুল একটি আদর্শ ফুল। আমি এখানে একটা জবা ফুলের একটা উদাহরণ দিয়ে রাখছি, আমি এখানে বোর্ডে অঙ্কন করে রাখছি। এবার আমি সরাসরি তোমাদের ফুলের একটা গাছের অংশ সহ একটা ফুল এখানে আমি তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছি এখানে ফুলের পাঁচটি অংশ, একটা এটা বলে, এটা ফুলের যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয়, এগুলো কাণ্ড রয়েছে, এটা পাতা রয়েছে, এবার আছে যে ফুলটা রয়েছে এগুলো বলে বৃতি, এগুলো বলে বৃতি, এগুলো দল, এগুলো আছে গর্ভদণ্ড, এগুলো বলে স্তিক। এখানে যে পাঁচটা অংশ রয়েছে, আমি পাঁচটা অংশকে দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রাখছি। একটা হচ্ছে পুষ্পাক্ষ, একটা হলো বৃতি, একটা হলো দল, একটা হলো পুংকেশর, একটা হলো গর্ভকেশর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সরাসরি তোমরা এখন দেখো, একটা যখন গাছের শাখা সহ যখন একটা ফুল যখন থাকে তখন তাকে বলা হয় কিন্তু আর পুষ্পমঞ্জুরী। তাহলে আমরা নিশ্চিত এটা বলতে পারি যে আমাদের এটা একটা পুষ্পমঞ্জুরী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ফুল নিয়ে আলোচনা করছি তখন ফুলের পরপরে আসছে এখানে পুষ্পমঞ্জুরী, আমরা পুষ্পমঞ্জুরী সম্পর্কে জানলাম। তাহলে আমি একটু আবার আলোচনা আসি যে যৌন প্রজননে সাধারণত সপুষ্পকের যে বংশবৃদ্ধিটা ঘটলো সেটা হচ্ছে যৌন প্রজনন। আর এই যৌন প্রজননে দেখে সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আমরা আলোকপাত করলাম, এবার আদর্শ ফুল সম্পর্কে আমরা জানলাম যে আদর্শ ফুল হতে গেলে আমাদের পাঁচটি অংশ লাগবে। পাঁচটি অংশের ভিতরে রয়েছে পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি যার আর এক নাম পুংকেশর, এবার হলো গর্ভকেশর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যৌন প্রজনন এবং অযৌন প্রজনন নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করি আরেকটা জিনিস, সেটা হলো পুষ্পমঞ্জুরী। আমি যে একটু আগে যেটা তোমাদের বললাম যে ফুল সহ যখন শাখা প্রশাখা থাকে তখন তাকে বলা হয় পুষ্পমঞ্জুরী। এবার আমরা জানব প্রিয় শিক্ষার্থীরা পরাগায়ন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরাগায়ন সম্পর্কে জানব। এবার আমরা জানব পরাগায়নটা কি। ফুলের পরাগরানী পরাগধানী হতে পরাগরেণু যখন একই ফুল, আমি আবারও বলি, ফুলের পরাগধানী হতে পরাগরেণু যখন একই ফুলে অথবা এক বা এক অন্য গাছের ফুলের সঙ্গে যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় পরাগায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। ফুলের পরাগধানী হতে পরাগরেণু যখন একই ফুলের গর্ভমুণ্ডে অথবা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে সাধারণত পরাগায়ন বলে। এই পরাগায়নের আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই পরাগায়নকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যার একটি হলো স্বপরাগায়ন আর একটি হলো পরপরাগায়ন। তাহলে আমরা কি জানলাম, একটি হলো স্বপরাগায়ন আর একটি হলো পরপরাগায়ন। তাহলে এখন আমরা জানবো প্রিয় শিক্ষার্থীরা স্বপরাগায়নটা কি। স্বপরাগায়ন হলো একই প্রজাতির যখন দুইটি ভিন্ন একই গাছের যখন একই প্রজাতির একই গাছের যখন ফুলের সঙ্গে এই পরাগ রেণুগুলো যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি,
एक ही फूले एक ही गाछेर फूल दुटी जखन परागणटा घटे तखन ताके बला हय स्वपरागायन। आर परपरागण हलो जेमन आमि एई स्वपरागणेर एकटा उदाहरण बोलि धूत्रा फूल, तारपर आछे कुमड़ा, এই সমস্তগুলো আছে সরিষা, আমাদের সাধারণত স্বপরাগায়ন। তাহলে শিক্ষার্থীরা আমি কি জানলাম, জানলাম যে পরাগায়ন হলো দুই প্রকার, একটা হলো স্বপরাগায়ন আরেকটা হলো পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন উদাহরণ দিছি আমি এখানে সরিষা ফুল, তারপর ধূত্রা ফুল এগুলা। এবার আমরা জানব পরপরাগায়ন। প্রিয় শিক্ষার্থীরা, একই প্রজাতির যখন দুইটি ফুল, যেমন আমার যে বোর্ডে একটা ছবি আঁকানো আছে একটা ফুল মনে করলাম, আর আমার হাতে একটা ফুল রয়েছে, এইরকম যখন একটা গাছের ফুল আমি আরেকটা গাছের ফুল নিয়ে আসলাম, যখন এইরকম একটা গাছের ফুলের সঙ্গে যখন আরেকটা ফুলের যখন মিলনটা ঘটে তখন তাকে সাধারণত পরপরাগায়ন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলি, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের সঙ্গে যখন পরাগায়ন ঘটে তখন তাকে বলা হয় পরপরাগায়ন। এই পরপরাগায়ন সাধারণত ঘটে থাকে শিমুল ফুলে, পেঁপে, এই ধরনের উদ্ভিদে সাধারণত আমাদের এই পরপরাগায়নটা ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের সামনে এই যে পরাগায়ন ঘটে তার কিছু অংশ আমি আলোচনা করব, কিভাবে পরাগায়ন ঘটে। এই পরাগায়নটা বিভিন্ন মাধ্যমে ঘটতে পারে, যেমন বায়ুর মাধ্যমে ঘটতে পারে, পানির মাধ্যমে ঘটতে পারে, কীট পতঙ্গের মাধ্যমে ঘটতে পারে, বাদুড় বা শামুক, এমনকি বিভিন্ন ধরনের প্রাণীর মাধ্যমে ঘটতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তোমাদের জানলাম যে পরাগায়নটা কীভাবে ঘটে। পরাগায়নটা হচ্ছে বায়ুর মাধ্যমে, যেমন বাতাসে যখন যেমন ধান গাছে পরাগায়নটা সাধারণত বাতাসের দোলার মাধ্যমে, অর্থাৎ এর পরাগণ পরাগায়ন যখন এক মিলনটা ঘটে তখন তাকে বলা হয় পরাগায়ন ঘটছে। এখানে তাহলে এটা আছে বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে যখন পানিতে যে সমস্ত গুলো ঢেউ একটা পাপড়িগুলো ভেসে ভেসে বা আরেকটা ফুলে যখন আরেকটা গাছের ফুলে যখন যায় তখন তাকে বলা হয় পানির মাধ্যমে। এভাবে কীট পতঙ্গ যখন একটি গাছের উপরে বসে যখন আরেকটা গাছের উপরে পাখি বা কীট পতঙ্গগুলো বসে তখন যে পরাগায়নটা ঘটে তখন এই কীট পতঙ্গের মাধ্যমে পরাগায়নটা ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকক্ষণ ধরে আমি আলোচনা করলাম আজকের চতুর্থ অধ্যায়, অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বংশবৃদ্ধির সম্পর্কে। তা হয়তো এখানে তোমরা বাড়িতে খুব কষ্টের ভিতরে আছো, এই কষ্টটা যদি লাঘব হওয়ার জন্য আমরা এই অনলাইনে ক্লাস শুরু করছি, তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখবে এবং বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই আহ্বান আমি শেষ করছি। ধন্যবাদ।